এখানে অনেক কারণ থাকতে পারে আপনি যেটা বলেছেন এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হল যে অনেক অনেকভাবে আমরা ব্যবহৃত হয়েছি যারা এখানে ছিল তারা ব্যবহৃত হয়েছে এমন মানে এটা একদিনের ক্ষোভ না দিনে দিনে পুঞ্জীবিত ক্ষোভকে যখন মানুষ দেখল যে আর কোনো কথা বলার কিছু নাই মানুষ যখন ক্ষোভ সহ্য করতে না পারলো একসময় পুলিশের উপরেই এই ক্ষোভটা ঝেড়ে দিল যখন রাজনৈতিক নেতৃত্ব পালিয়ে চলে গেলো এদেশ রাজনৈতিক নেতৃত্ব একটা একটা রাজনৈতিক নেতৃত্ব যখন পালিয়ে যায় দেশ ছেড়ে তখন মানুষের মধ্যে যে এই যে এই মূলত পুলিশের পড়েছে হয়েছে গত গত যুগের এক যুগেরও বেশি সময় দেড় যুগের কাছাকাছি তো এই কারণে একটা অগণতান্ত্রিক সরকার জগদ্দল পাথরের মতো মানুষের ঘাড়ে চেপেছিল এটা শোষক ছাড়া আর কিচ্ছু না এই শোষকের একমাত্র হাতিয়ার ছিল পুলিশ আজকে মানুষের মুখে মুখে শিশু থেকে বৃদ্ধ সবার মুখে মুখে হারুনের নাম বিপ্লবের নাম এরকম হাবিবের নাম বেনজিরের নাম কই পুলিশ তো এভাবে কোনো দিন আগে পরিচালিত হয়নি তো এই কারণে মানুষের যে ক্ষোভের যে একটা বহিপ্রকাশ সেই বহিঃপ্রকাশের কারণে আজকে পুলিশ ধিকৃত হয়ে গেছে তবে আমরা সর্বক্ষেত্রেই যে আজকের যে ধ্বংসাত্মক কার্যক্রম সবই যে সাধারণ মানুষ করছে আমরা এটা মনে করি না আমরা মনে করি যেহেতু গতকালকে দুইটা স্টেটমেন্ট গেছে আপনারা দেখবেন একটা গেছে যে বিদায়ী বিদায়িত না পলাতক পুলিশ কমিশনার যিনি নিজেই পালিয়ে গেছেন যা পুলিশের ইতিহাসে কোনো কখনো আমরা প্রত্যক্ষ করিনি একজন পলাতক কমিশনার তিনি তার হলো অধস্তনদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা অনির্দিষ্ট জন্য ছুটিতে চলে যাও কোনো সিসি ছাড়া এটা পুলিশ কখনো দেখেনি তাহলে আজকে থেকে পুলিশ চলতে গেলে তাদেরকে পুলিশ পাবে কোথায় কোথায় পাবে তো এটা হলো একটা স্যাবোটেস আর একটা বিবৃতি গিয়েছে গতকালকে সেটা হলো যে পুলিশ কর্মবিরতি করবে আজকে থেকে পৃথিবীর পুলিশের যে দীর্ঘ ইতিহাস এই ইতিহাসে পুলিশের কর্মবিরতি করার কোনো রেকর্ড নাই পুলিশ চব্বিশ ঘন্টার জন্য নিয়োজিত জনগণের যানমালের সেবক গতকালকে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় ক্রাইম হয়ে গেছে আর সারা দেশের কথা তো আপনারা সবই অবগত ইট ইজ বিকজ অব ললেসনেস একটা আইনগত শূন্যতা তৈরি হয়েছে পুলিশের অনুপস্থিতি এটার জন্য সবচাইতে বড়ো কারণ তো যাই হোক এখন বহু ধরনের স্যাবোটাজ হচ্ছে কেননা যারা পালিয়ে গেছে যারা ঘাপটি মেরে আছে তাদের দোসররা খুবই অ্যাক্টিভ তাদের অর্থ আছে তারা দুর্নীতি দুর্নীতিলব্ধ এই দেশের মানুষকে শোষণ করে এই দেশের সম্পদকে শোষণ করে তারা যে যে অর্থের পাহাড় জমিয়েছে যার জন্য আজকে আপনারা বিভিন্নভাবে আপনারাই সেগুলোকে প্রমোট করছেন জাতি জানতে পারছে আপনাদের মাধ্যমে সেই অর্থের কিঞ্চিত পরিমাণও যদি ব্যবহার করে এরকম এভাবে স্যাবোটেজ আরও বেশ কিছু দিন যাবৎ করে চলা সম্ভব এই জন্যে আমাদের সবারই এটা উপলব্ধি যে যত দ্রুত সম্ভব এই পলাতক এই সমস্ত কমান্ডার যারা যে সমস্ত ইউনিটের হেড ছিলেন তারা গা ঢাকা দিয়েছেন যত দ্রুত সম্ভব এই জায়গাগুলো আমাদেরকে আবার নতুন কমান্ডের অধীনে জনবান্ধব বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয়ের যে চেতনা এই চেতনার সাথে সঙ্গতি রেখে আমরা যারা বৈষম্য হয়েছে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে উপস্থিত আমরা এখানে যাদেরকে পেয়েছি তাদেরকে নিয়ে এটা করা দরকার ছিল কেননা আপনাদের প্রত্যেকটা টিভিতে স্ক্রল যাচ্ছে যে পুলিশের বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন যেটা এইটা পুলিশ অ্যাসোসিয়েশন থেকে সকল পুলিশকে কর্মবিরতির আহ্বান জানানো হয়েছে মানুষ কিন্তু আজকে দিন শেষে টেলিভিশনটাই দেখে সারাক্ষণ যে কি আছে নেক্সট হোয়াট ইজ দ্য নেক্সট যত দ্রুত এটাকে আবার আমরা নতুন ঘোষণা না দিব সবার কাছে একটা বাজে বার্তা চলে গেছে তো সেই কারণেই আমরা দ্রুতগতিতে এই কমিটিটা ওনারা করেছেন আমি সংগঠনের প্রাক্তন অভিভাবক হিসাবে তারা মনে করছে এবং যেহেতু আমি একজন নির্যাতিত চাকুরিচ্যুত এবং আমার উপরে তারা আস্থা রেখে তারা আজকে আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে আসতে অনু অনুরোধ করেছেন আমি এসেছি আমি এখানে এসেও যেটা দেখলাম যে আমাদের বহু বৈষম্যের শিকার আমাদের বহু পুলিশ সদস্য আগে যেখানে কেউ এই সমিতির সদস্য হওয়া কর্মকর্তা হওয়া তো দূরের কথা একটা সদস্য পদ পেত না যদি তার যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকতো তো এখন এই মুক্ত যে সমাজ ব্যবস্থা হতে চলেছে নতুন সেখানে সামিল হওয়ার জন্য আজকে তারা সবাই এখানে এসেছে এবং সবারই প্রাণের আগ্রহ এই কমিটিতে তাদের অন্তর্ভুক্তির জন্য তাদের এই আগ্রহ এই আবেগকে সম্মান করে খুব শীঘ্রই আবার সবাইকে নিয়ে ওনারা যেন একটা কমিটি আবার করেন সুন্দর করে যেটি খুবই গ্রহণযোগ্য এটাও গ্রহণযোগ্য বাট এরপরে আবারও সে এই কারণে ওনারা যেন দ্রুত ব্যবস্থা নেয় সেটাও করবেন আমরা একটা ঐক্য চাই এবং ঐক্যের ভিত্তিতে আগামীতে জনবান্ধব একটা পুলিশ তৈরি হোক সেটি আমাদের লক্ষ্য